হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো কলকাতা থেকে পুরুলিয়া যে ট্রেন জার্নিটা সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। যদি না কেউ দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ দেখে নিও। ট্রেনের জার্নিটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল, তো তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সকলে মিলে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার বেরোবো হচ্ছে আমরা সাইট সিনের দিকে। তো আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন আর ব্রেকফাস্ট করব না, একেবারে রাস্তায় আমরা লাঞ্চ করে নেবো। 10টা বাজে, মানে এখন রোদ কিন্তু বেশ ভালোই, মানে প্রচণ্ড চড়া রোদ, হাওয়া বইছে। দেখো পুরো আমাদের রিসর্টের সামনেই পুরো পলাশ ভর্তি, মানে এই পুরো রিসর্টটা। এই হচ্ছে রুম, এই একটা রুম আছে আমাদের, আর এই একটা রুম। রুমে ঢুকেই এরকম দুটো বিছানা, এদিকে মিরর, এদিকে একটা ফ্যান আছে, এখানে টেবিল, একটা চেয়ার। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখো, গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো এই ছিল হচ্ছে রুম ট্যুর। আর সমস্ত রকম কিভাবে তোমরা বুকিং করবে না করবে সমস্ত কিছু আমি দাদার সাথে কথা বলে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। যাব হচ্ছে সাইট সিন এর জন্য, চলো যে কোথায় কোথায় ঘুরি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এ বাবা কি সুন্দর সেজেছে, কেমন লাগছে তোমার এই জায়গাটা? ভালো। কি দেখছো তুমি, পলাশ স্কুল? বাহ, দেখো সকল রেডি হয়ে দাদা। ওফ লাভলি লোটো, এদিকে প্রিয়ঙ্কর। প্রিয়ঙ্কর কি লেখা গেঞ্জিতে? এটা হচ্ছে লহরিয়া ড্যাম, এটা নিচে। তারপরে আমরা আপনারা যাবো আপার ড্যামে যাবো। আচ্ছা, তারপরে আপনার মোর পাহাড়ে যাবো, আপনার দুর্গা মন্দির, রাম মন্দির, মার্বেল লেক, বাবনি ফলস, ছোড়গা ফলস, আবার হোটেলে ব্যাক করবো। তো এখন আমরা আছি হচ্ছে লোয়ার ড্যামে। তো এখান থেকে ওই লহরিয়া ড্যামটা দেখা যাচ্ছে, আর এখান থেকে সিনারিটা জাস্ট অসাধারণ, মানে দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো অসাধারণ সিনারি। এই সবেমাত্র আমরা লোয়ার ড্যাম থেকে এসে এই আপার ড্যামে এসে দাঁড়ালাম। এই হচ্ছে আপার ড্যাম, এই পিছন দিকে পুরো ড্যামটা দেখতে পাচ্ছ। কেমন লাগছে প্রিয়ঙ্কর? হ্যাঁ, আগেও তো এসেছি, এখনো ভালো লাগছে। এটা পিপিএসপি এর আপার ড্যাম, পুরুলিয়া পাম্পড স্টোরেজ হাইডের যে প্রোডাক্ট আছে তার হচ্ছে আপার ড্যাম এটা। তো এখানে আমরা এসেছি, আগেও বহুবার এসেছি, কিন্তু এখন অনেক নতুন লোক এসছে, সবাইকে নিয়ে আমরা এসেছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং দোলের সময় বিশেষ করে এখন আমরা যে কারণে বিশেষ করে এসেছি, যে পলাশ সেটা অনেকখানি দেখতে পেয়েছি এবং আশা করি আরও দেখতে পাবো, সেই অপেক্ষায় সেই আশায় রইলাম। সকলে দেখতে পাচ্ছ পিছন দিকে সব ফটো তুলতে ব্যস্ত, খুব সুন্দর। আমাদের এবছর দোল পূর্ণিমা পুরুলিয়া স্পেশাল, কালকে আরো নতুন আমাদের কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। আমরা আরো নতুন নতুন কিছু আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হচ্ছে ময়ূর পাহাড়, রাম মন্দির আর দুর্গা মন্দির। ভুল হচ্ছে, দেখুন এই দেখো মহুয়ার কি খায়, এই হচ্ছে মহুয়া গাছ, এই আর ব্রোসটাই তো আপনাদের মহুয়ার ওষুধ। এই সমস্ত গাছগুলো তাই তো, সমস্ত যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত গুলো হচ্ছে।
আমরা এখন অযোধ্যা পাহাড়ের মধ্যেই আছি। তো অযোধ্যা কেন? আমরা তো জানি অযোধ্যা উত্তরপ্রদেশে, কিন্তু এখানে কেন? কথিত আছে যে রাম, সীতা এবং লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন, তখন হচ্ছে যে এখানে ওনারা এসেছিলেন, এবং সেই স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটার নামও, এই পাহাড়টার নামটাও হচ্ছে অযোধ্যা পাহাড়, এই বলে মানে গণিত করা। এখানে আমরা একটা রাম মন্দির দেখতে পাচ্ছি। এখানে অনেক সময় বলা হয় যে মানে বাল্মীকি রামায়ণ, যিনি বাল্মীকি যে রামায়ণ রচনা করেছিলেন, সেটাও হচ্ছে এখানে নাকি রচনা করেছিলেন, এটা অনেক সময় কথিত হয়ে থাকে। তো ফাইনালি আমরা রাম মন্দির দেখে এবার যাচ্ছি হচ্ছে অযোধ্যা হিলটপের দিকে। অযোধ্যা হিলটপ থেকে আমরা ডান দিকে যুব আবাসের দিকে যে রাস্তাটা, সেই দিকটা আমরা ঢুকলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে দুর্গা মন্দিরের দিকে। দুর্গা মন্দিরে এসেছি, ইন্দ্রশ্রী মন্দির। আমার ধারণা জায়গাটা দেখে যেটুকু মনে হলো, এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রাচীন মন্দির। সমস্ত অঞ্চলে যারা রোগ জ্বালা নিয়ে আসেন, তারা এখানে এসে সেবা শুশ্রূষা করেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে এসে সেবা শুশ্রূষা করেন এবং তারপরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কি খাচ্ছ তুমি? এবারে ময়ূর পাহাড় চলো দেখি কিরকম। প্রিয়ঙ্কর আর ঋত্বিকা উঠে গেছে, কিছুটা চড়াই আছে, কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে ময়ূর পাহাড়। তো প্রথমবার যেবারে এসেছিলাম, এই কনস্ট্রাকশনটা কিন্তু দেখিনি, এটা এবারে নতুন হচ্ছে। এটা মনে হয় ভিউ, ওপর থেকে ভিউ দেখার জন্য নতুন ভিউ পয়েন্ট। এই দেখো পিছনে, আর এদিকে আছে বজরংবলীর মন্দির। এই মন্দিরটা আমার একটা সাজেশন থাকবে, এই সমস্ত জায়গায় এলে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়া উচিত, কারণ এখন প্রচণ্ড রোদ, আর এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। এই এখান থেকে উঠে পুরো ময়ূর পাহাড় থেকে 360 পুরুলিয়ার ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো শুধু। এবার আমাদের গন্তব্য হচ্ছে মার্বেল লেক। তো এই মার্বেল লেকের পার্কিংটায় তোমরা কিন্তু নানান ধরনের দোকানপাট পেয়ে যাবেন। তো চলো এবার মার্বেল লেকটা দেখা যাক কিরকম। প্রথমে যেটা দেখালাম যে আপার ড্যাম আর লোয়ার ড্যাম, সেই আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি করতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, সেটা পুরোটাই এই মার্বেল লেক থেকে এই পাথরগুলো তোলা হয়েছে। তো এই যে মাঝখানে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই ডিপ, এখানে কিন্তু সচরাচর কেউ নামার চেষ্টা করবে না। যদি কেউ নামতে চাও, এই যে পাড়ে দেখতে পাচ্ছ, এই পাড়ে কিছু নামতে পারো। মার্বেল লেকটা কেমন লাগলো? খুবই ভালো, কিন্তু গরমে পর্যন্ত যে কষ্ট হচ্ছে সত্যি একদম। এবং মার্বেল লেক বরাবরই একটু গরমের জায়গা, ঠিক আছে, এখন যা গরম পড়েছে হবেই। আচ্ছা, এখান থেকে মার্বেল নিয়ে গেলে কম দামে পড়বে? তাহলে ভাবছি নিয়ে যাবো। মার্বেল
এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। প্রথমবারে যেবারে এসেছিলাম সেকেন্ড সেপারের থেকে কিন্তু এবারে অনেক কিছু চেঞ্জেস দেখছি, ন্যাচারাল ভাবটা নেই, রো ভাবটা নেই, সেইগুলো। তবে যেটুকু করা হয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যেটা করা হয়েছে ঠিক আছে, বাট আসার সময় দেখলাম যে ওখানে একটা টিকিট কাউন্টার হয়েছে, তো মনে হয় ভবিষ্যতে কিন্তু বামনি ফলসে আসতে গেলে কিন্তু টিকিট কেটে আসতে হবে। একটা কথা বলে দিই, এটা কিন্তু মেন রোড থেকে অনেকটাই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, তো একটা সাজেশন থাকলো যাদের কিন্তু হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু একটু দেখে শুনে আসবেন, কারণ নামতে কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে কিন্তু উঠতে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ অনেকখানি সিঁড়ি নিচে নামতে হবে। সত্যি কথা বলতে অনেক কিছু জায়গায় ঘুরলাম বামনি, এই এখন নেমে উঠছি। তবে এখন যেটা সব থেকে বেশি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে প্রত্যেকের। এবার আমরা লাঞ্চ করব, তো দেখা যাক কোথায় লাঞ্চ করি। বামনি থেকে এসেই এটা হচ্ছে, আমরা এখন অমৃত খাচ্ছি। বাহ, খুব সুন্দর সত্যি। তোমরাও এসে এখানে সবাই লেবু জল খাবে এই দাদার দোকানে। এটা হচ্ছে তুর্গা ফলস, বামনি ফলসটা ঠিক ফেলে এসে 1 কিলোমিটার মধ্যে, তো এটাও কিছুটা নামতে হবে। তো আমরা নামছি না এই কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো আমরা চলে যাব। তো আমরা লাঞ্চের জন্য আমরা দেখছি, তো এই যে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, এই সামান্য কিছুক্ষণ নেমেই 500 মিটার, তো 500 মিটারের মতো নেমে এই ফলসটা একই রকম, মানে জাস্ট বামনির মতনই, সেই কারণে আর বেশি নামছি না, তো আমরা বেরিয়ে যাবো। তো চলো গিয়ে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। আমরা আইসক্রিমের সাথে দুর্গা ড্যামকে উপভোগ করছি। হোটেল টাটা বলে বাকমুন্ডি থেকে কিছুটা এসে ডান দিকে ঢুকেই হোটেল টাটা বলে, আমরা আপাতত ভেজ মিল অর্ডার দিয়েছি, তো এর সাথে আছে মাছ আর ডিম। ভেজ মিল যেটা সেটা হচ্ছে 80 টাকা, আর এক্সট্রা আদার্স যা নেবে সেটা আলাদা। রুই মাছ 30 টাকা, আর ডিম নিলে হচ্ছে 10 টাকা। আর সব থেকে বেস্ট যেটা লাগছে, এর সাথে একটা চাটনি দিয়েছে, হোমমেড চাটনি। এটার টেস্টটা কিন্তু পুরো মোমোর যেরকম চাটনি হয় আর নেপালি যেরকম চাটনি হয়, মানে একদম পিওর ওই রকম। তো চলো খাওয়া যাক, দেখি কীরকম টেস্ট। ডাল আছে, আলু ভাজা, এটা চাটনি, আর এটা একটা তরকারি, ফিশ মিল, আমার ভেতরে দোকান, রোডের থেকে ভেতরে, কিন্তু আমি ভালোভাবে সবাইকে খাওয়াই। যারা আছে তারা আমার সব আপনজন, আপনজনের মতো আমি ব্যবহারও করি, আপনজনের মতো খাওয়াই, সবাই মোটামুটি স্যাটিসফাই হয়। হ্যাঁ, ড্রাইভার সাহেবরা আমার সব পরিচিত। তবে সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল রান্না, একদম ঘরের মতো। আর সব থেকে বেস্ট যেটা লেগেছে আমার সেটা হচ্ছে চাটনিটা, কিন্তু ইউনিক আইটেম। ভাত ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় পোস্ত, এটা আমার ভেজ আইটেম। আর নন ভেজের মধ্যে মাছ, চিকেন, ডিম, প্রথমে ভেজটা দিয়ে দিই, তারপরে আপনারা যেটা বলুন সেটা আমি সার্ভ করি। এইটা হচ্ছে ওনাদের কিচেন, আর এইখানেও বসার জায়গা আছে। এখানেও আমরা যেটা বসেছিলাম সেটা হচ্ছে এই দিকটায়,
এই দিকেও কিন্তু বাইরে অনেকগুলো বসার জায়গা আছে, এখান থেকে শুরু করে পুরো এই দিকে। কেমন ছিল খাবারটা? মাছের ঝোলটা খুব সুন্দর ছিল, ঘরোয়া খুব সুন্দর লাইট, ঘরের মধ্যে খুব ভালো ছিল। আলু পোস্ত, আলু পোস্তটা খুব ভালো ছিল। চুড়িদা মুখোশ গ্রাম, হ্যাঁ এখানে মুখোশেই তৈরি হয়, আমাদের যে ছৌ নাচ করে সেটারও মুখোশ তৈরি হয় বড় বড়, এবং এইটা বাড়ি সাজানোর জন্য এই মুখোশগুলা বিক্রি হয়। এই যে এইসব যে বিক্রি হয়েছে সেটা হলো বাড়ি সাজানোর জন্য। কিরকম কি মুখোশের কিরকম কি দাম আছে এখানে? অনেক রকমের বিভিন্ন, মানে শুরু কত থেকে হয়? 50 টাকার থেকে শুরু আছে, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা এমনও আছে। আচ্ছা, এই যে পায়ের গাড্ডা গুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে হাতির পায়ের গাড্ডা। মানে কিছুদিন আগেই, জাস্ট আমরা আসার কিছুদিন আগেই এখান দিয়ে পুরো হাতির পাল পাস হয়েছে। এই দেখো, চিকেন আর রুটি। চিকেনটা সত্যি কথা বলতে অসাধারণ, একদম পুরো গরম গরম সার্ভ করা হচ্ছে, টেস্টটা খুব ভালো। গরম গরম চিকেন রুটি খুব ভালো। ইয়ে এসে আর সত্যি কথা বলতে শরীর খুবই টায়ার ছিল, সারা রাতে জার্নি ছিল, তার উপরে এসেই আবার সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম, তাই ফিরে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। শরীর এখনো পর্যন্ত টায়ার্ড, তো আজকে ভিডিওটাকে বেশি বড় করবো না, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো দ্য জার্নি বিগিনস।